আজকে আমরা শিখব কিভাবে খাতা প্রোটেক্ট করা যায়, অর্থাৎ এই খাতায় আমরা কিছু লিখতে চাইলে লিখতেও পারবো না, মুছতে চাইলে মুছতেও পারবো না। মাইক্রোসফট ওয়ার্ড সফটওয়্যারের রিভিউ ট্যাবের প্রোটেক্ট ডকুমেন্ট, এখান থেকে আসবো রেস্ট্রিক্ট ফরম্যাটিং অ্যান্ড এডিটিং অপশনে। এবার আমাদের রেস্ট্রিকশনের একটা ডায়ালগ বক্স আসবে, এখান থেকে দুই নম্বরের এডিটিং অপশন থেকে এই চেক বক্সের টিক চিহ্নটা দেবো, তাহলে এর সাব অপশনগুলো স্পষ্ট হবে। এখান থেকে আমরা বেশ কয়েক ধরনের প্রোটেকশন করতে পারি, তার ভিতর থেকে সব থেকে শক্তিশালী হচ্ছে নো চেঞ্জ রিড অনলি, শুধুমাত্র পড়তে পারবো, নতুন করে কোনো লেখা লেখাও যাবে না, মুছাও যাবে না। এই খাতায় নতুন করে কোনো কিছু লিখতেও পারবো না, মুছতেও পারবো না। যেমন এখন আমরা লিখতে চাইলে লেখা হচ্ছে। এবার আমরা দেখি কিভাবে করতে পারি। তাহলে আমাদের স্টার্ট এনকোডিং প্রোটেকশন, এবার এই দুই ঘরে একই পাসওয়ার্ড দেবো, যেটাই দিই। পাসওয়ার্ড দিলাম, দেওয়ার পরে ওকে বাটনে ক্লিক করলাম। এখন যদি নতুন করে লিখতে চাই, নতুন পেজ আনতে চাই, মুছতে চাই, কোনো কিছু আর করা যাচ্ছে না, অর্থাৎ আমাদের খাতা যাবতীয় সব কিছু আমাদের লক হয়ে গেছে, নতুন করে মুছতে চাইলেও মুছতে পারছি না। এবার পাসওয়ার্ডটা কিভাবে, অর্থাৎ খাতার প্রোটেকশনটা অফ করে দেব, বন্ধ করব, সেটা দেখি। তাহলে রিভিউ ট্যাবের মধ্যে এখানে গেলে আমরা স্টপ প্রোটেকশন পাবো আর কি, এই যে চারটা আসবে স্টপ প্রোটেকশন। এবার আমাদের সেই গোপন নাম্বারটা দেবো সঠিক, ওকে করব, তবে আমরা পুনরায় লিখতে চাইলে লিখতে দেবে, মুছতে চাইলে মোছাও যাবে, অর্থাৎ এখনও যদি আমরা কোনো কিছু লিখতে চাই সমস্ত কাজই করতে দেবে, প্রোটেকশন আনলক হয়ে গেছে। আর যদি আমরা লিখতে, অর্থাৎ লক করে দিই, কোনো কিছু না দিয়েও যদি লক করি, এখন আর লেখা যাবে না, স্টপ করব, অফ হয়ে যাবে, অর্থাৎ চাবি ছাড়া এটা আমরা নর্মালি লক করে রাখতে পারি। ঠিক আছে বন্ধুরা।